জামাই আমার খেলার মাঠে খেলতেই চাচ্ছিল না, শুধু মুখের মধ্যে খেলে শব্দ তুলে ফেলল। তার কলাটি আমার একদম গলা পর্যন্ত নামিয়ে দিল, আর আমার যেন পুরো দম বন্ধ হয়ে আসছিল। তবুও জামাই আমাকে ছাড়ল না, বলল, প্লিজ মা আর একটু করতে দেন। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মজা দেওয়ার জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। আমি তোমাদের প্রিয় আপু নীলা রায়। আজকে আমি শোনাবো কিভাবে আমার জামাই আমার খেলার মাঠ বাদ দিয়ে সরাসরি মুখের মধ্যে খেলা করে, তার সমস্ত গরম পানিগুলো আমার গলার মধ্যে দিয়ে দিল। চরম একটি গরম গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাই গল্পটি শুরু থেকে